আসসালামু আলাইকুম, রাজ মেথড অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা পেয়েছো। 1 নং এবং 2 নং সৃজনশীল তোমাদের আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, আজকে 3 নম্বর সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করব। তো 3 নম্বর সৃজনশীলে তোমাদের প্রশ্নে লেখা ছিল যে তোমার নিজের পরিবারের আলোকে এই নিচের ঘরটি পূরণ করো বা তথ্যগুলো পূরণ করো। তো তোমরা যার যার পরিবারের সদস্য অনুসারে এটা পূরণ করবে। আমি একটি তোমাদের জাস্ট নমুনা দেখাচ্ছি সেটা কিভাবে। যেমন তোমাদের খরচের খাত প্রথমে লেখা আছে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয়। তারপরে নিচের ঘরটা আছে টাকার পরিমাণ, তারপর আছে গণসংখ্যা বা জন বা কতজন। তো তুমি মনে করো আমি একটি পরিবারের ডায়েরি লিখলাম যে টাকার পরিমাণ, মোবাইল রিচার্জ ধরলাম ওই পরিবারের সদস্য আছে মনে করো 5 জন, 5 জনের ভিতরে সবাই আর মোবাইল তো ব্যবহার করে না, মোবাইল ব্যবহার করে 3 জন। তো তিনজনের মোবাইল খরচ বাবদ তাদের মাসিক খরচ হয় 1000 টাকা। তা আমি সেটা লিখলাম, এটা তোমাদের এটা কম বেশি হতে পারে, 3 জনের জায়গায় 2 জন লিখতে পারো, সেক্ষেত্রে কম বেশি হতে পারে। আচ্ছা, ধরলাম অতিথি আপ্যায়ন, অতিথি আপ্যায়নের গড়ে তাদের মাসে 10 জন অতিথি আসে, সেজন্য আপনাদের নাম অতিথি আপ্যায়ন বাবদ তাদের খরচ আনুমানিক এটা 5000 টাকা। যাতায়াত বাবদ দেখা গেল পরিবারের 5 জন সদস্যের ভিতর 2 জন বা 3 জন বা 4 জন নিয়মিত যাতায়াত করে, যাতায়াতের জন্য আমাদের বিভিন্ন খরচ হতে পারে, যেমন রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, যাই হোক। তো সেটার জন্য আমি আনুমানিক একটা খরচ ধরলাম 3500 টাকা। ওষুধ ক্রয় এখন দেখা গেলো একজন একটা পরিবারে 2-1 জন অসুস্থ প্রায় সময় থাকে, সেক্ষেত্রে কারো কারো পরিবারে ওষুধ বেশি খরচ হতে পারে। তা আমি এখানে লিখছি 2 জন ওষুধ, এই 2 জনের জন্য খরচ করলাম 2500 টাকা। আর শিক্ষা সামগ্রী কর দেখা গেলো এই পরিবারের 3 জন সদস্য লেখাপড়ার সাথে জড়িত, তাদের প্রতি মাসে খাতা কলম পেন্সিল এগুলো কিনতে হয়, তো সেই জন্য আমি খরচ করলাম 1500 টাকা। তাহলে এইভাবে আমি আনুমানিক একটা খরচ ধরে আমাদের ক নাম্বার অঙ্কটা আমরা করতে পারি। আচ্ছা, খ নাম্বার বলছিল যে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে মধ্যক নির্ণয় করো। তো আমরা জানি যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী সারণী লিখবো। এখন যখন আমরা মধ্যক নির্ণয় করি তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে টাকার পরিমাণ বা আমাদের যে শ্রেণী সংখ্যা থাকে সেটা অবশ্যই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় নিতে হবে, যেভাবে আছে এলোমেলোভাবে লিখলে হবে না। কারণ এখানে যে তথ্যগুলো ছিল আমরা কারো কম বেশি হতে পারে, সেজন্য মানের ছোট বড় এরকম মিক্সচার থাকতে পারে, আমরা সেটা কি করবো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। দেখো প্রথমে আমার এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে কম ছিল 1000 টাকা, তো আমি 1000 লিখছি। এটা মোবাইল রিচার্জ ছিল, কিন্তু ওই মোবাইল রিচার্জের ঘরটা আমার এখন প্রয়োজন নেই, আমরা লিখবো টাকার ঘর এবং গণসংখ্যা। 1000 টাকা ছিল 3 জন। তারপরে 1500 টাকা ছিল ওই যে শিক্ষা সামগ্রী কয়, সেটা আমি এখানে লিখলাম 1500, 3 জন। তারপরে আমাদের একটা ছিল ওষুধ ক্রয় 2500 টাকা, 2500 টাকা ওষুধ এর জন্য খরচ হলো 2 জনে, রাখলাম 2। তারপরে ছিল 3500 টাকা, সেটা হলো যাতায়াত, এটা ছিল 4। আর অতিথি আপ্যায়ন ছিল 5000, এটা হলো 10 জন। আচ্ছা, তো এখন আমাদের মধ্যক নির্ণয়ের জন্য যে কাজটা করতে হয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী, তোমরা এটা জানো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করতে হয়। প্রথম ঘরে যে গণসংখ্যা যেটা থাকবে সেটা আমরা লিখবো 3, তারপরে ঘরে থাকবে এই 3 আর এই 3 যোগ করলে হয় 6, তারপরে ঘরে আসবে এই 6 আর এই 2 যোগ করলে হলো 8, তারপরে আসবে 8 আর 4 যোগ করলে হলো 12, তারপরে আসবে 12 আর 10 যোগ করলে হলো 22। তাহলে এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন এই গণসংখ্যা যে আছে সবগুলোর যোগ করলে হলো 22। এখন দেখো গণসংখ্যা যদি আমাদের জোড় বা বেজোড় হয় তার নির্ণয় আমাদের মধ্যক নির্ণয়ের জন্য আলাদা আলাদা সূত্র আছে। যেমন এখানে গণসংখ্যা n = কত, 22, যা জোড় সংখ্যা, এটা আমি লিখে দিছি। কেন? কারণ জোড় সংখ্যা হলে তার মধ্যক নির্ণয় সূত্র হলো n/2 তম পদ ও n/2 +1 তম পদের সমষ্টি ভাগ 2। এখন কথা হলো তোমার এইভাবে লেখার পর যদি n এর মানটা বেজোড় হয় তখন কি হবে। তাহলে বেজোড় হলে বেজোড় ক্ষেত্রে আমাদের সূত্র হলো n+1/2 তম পদ, বেজোড় এটা খুবই সহজ, আরো ছোট হয়ে যাবে মধ্যক নির্ণয়, সেক্ষেত্রে সূত্রটা হবে n+1/2 তম পদ, এটাই হবে মধ্য। আর আমাদের যেহেতু জোড় সংখ্যা তাহলে হবে n/2 তম পদ ও n/2 +1 তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে n এর মান এখানে 22 বসিয়ে দিলাম, তাহলে 22/2 তার কত হলো 11 তম পদ, আর এখানে হলো 22/2 + 1 তাহলে কত, 22/2 তে ভাগ করলে 11, 11 আর 1 যোগ করলে 12, তাহলে 11 তম পদ ও 12 তম পদের সমষ্টি ভাগ 2,
এখন আমি দেখো 11তম পদ ও 12তম পদ কিভাবে বের করব। এই যে আমাদের যে ক্রমসূচিত গণসংখ্যাটা আছে এদিকে একটু লক্ষ্য রাখো, যে সংখ্যাগুলো যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে এখানে বোঝাচ্ছে 1000 আসবে তিনবার, তাহলে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলো হবে 1000, 3 এর পরে দেখো 4 থেকে 6 পর্যন্ত 4 5 6 এই তিনটা সংখ্যা হবে 1500, তারপরে 6 থেকে 8 পর্যন্ত 6 7 8 এই দুটো সংখ্যা হবে 2500, 8 এর থেকে 9 10 11 12 8 থেকে 12 পর্যন্ত এই পদগুলো হবে 3500। তাহলে আমরা 11তম পদ আমাদের আসবে 3500, 12তম পদ আসবে 3500, আমি সেই কথাটা লিখেছি। 11তম পদ 3500 আর 12তম পদ 3500, তাহলে 11তম পদ ও 12তম পদের সমষ্টি 3500 যোগ 3500 মানে কত 7000, 7000 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3000, এটাই হলো মধ্যক। এখন তোমাদের সেই ক্ষেত্রে সংখ্যা ভিন্ন হলে মধ্যক ভিন্ন আসতে পারে, এটা কিন্তু সবার এক রকম আসবে না, তোমরা আবার কেউ কপি করো না, যার যার মতো লিখবা, এটা ভিন্নতা আনাটাই দরকার, কারণ একই রকম হলে একটু সমস্যা হতে পারে। আচ্ছা এখন আমি তোমাদের দেখো আয়তলাকটা দেখাচ্ছি। আচ্ছা দেখো এখন তোমাদের গ নাম্বার যে প্রশ্নটা ছিল যে একটি আয়তলেখ অঙ্কন করো এবং আয়তলেখ হতে তোমার পরিবারের সবচেয়ে বেশি খরচ হয়েছে কোন খাতে এবং কেন সেটা ব্যাখ্যা করো। দেখো আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য যে সারণীটা ব্যবহার করবো সেটা হলো খরচের খাত, মোবাইল রিচার্জ 1000, আগে যেটা লিখেছিলাম প্রতিটা আপনার 5000, যাতায়াত 3500, ওষুধ ক্রয় 2500 এবং শিক্ষা সামগ্রী কর 1500। তো এই যে তোমরা এটা এরকম সাদা কাগজে অবশ্যই করবে না, এটা তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করবে। গ্রাফ পেপারে তোমরা আয়তলেখ আঁকতে পারো, তারপর আমি দেখা দিচ্ছি। গ্রাফ পেপারে তোমরা অনুভূমিক বরাবর ধরো এক্স অক্ষ আর উলম্ব বরাবর হবে ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমরা নেব খরচের খাত, এই যে খরচের যে খাতগুলো ছিল যেমন মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়, এটা আমরা বসাবো এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ আমরা লিখবো টাকার পরিমাণটা। এখন এখানে আমাদের 5000 চলে আসছে, এখন আমাদের ছোট ছোট তো একটা করে ঘর থাকে, এখন একটা ঘরকে যদি তুমি এক টাকা করে ধরো তাহলে 5000 ঘর লাগবে, যেটা কোনোদিন সম্ভব না। তা আমরা কি করলাম, ছোট ক্ষুদ্রতম এক ঘরকে আমরা 100 করে ধরলাম, ক্ষুদ্রতম এক ঘর হলো 100। তাহলে তুমি দেখো চিন্তা করে আমি একটা নমুনা গ্রাফ এখানে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো 5টা দাগ দিয়েছি 1 2 3 4 5, তাহলে এখানে হলো 500। তোমাদের গ্রাফে এরকম হালকা কিন্তু একটা দাগ দেওয়াই থাকে, 5 ঘর পর পর একটু অন্য কালি দিয়ে দাগ দেওয়া থাকে, তুমি লাগবা তুমি 5 ঘর পর পর যে 500, 1000, 1500, 2000 এরকম ভাবে সংখ্যাটা লিখবা। আমি এখানে তোমাদের লিখে দেখালাম, তারপরে প্রথমে এখানে 5টা ঘর বাদ দিয়ে তারপরে তুমি 5 ঘর লেখলা মোবাইল রিচার্জ। এখন তোমাদের লেখা যদি এভাবে লিখতে সমস্যা হয়, জায়গা না হয়, তাহলে তোমরা এভাবে উপরে নিচে লিখতে পারো, যেমন মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, এই এই খাতাটাকে বাঁকা করে এদিক থেকে এদিক লিখতে পারো। আর তোমার যদি এভাবে লেখা আছে তাহলে এরকম দুই ভাগে লিখতে পারো, আর যদি মনে করো যে আমি এভাবে লিখবো লিখতে পারো, সমস্যা নাই, 5 ঘরের ভিতরে তোমরা লেখাটা শেষ করবা। তাহলে দেখো আমাদের মোবাইল রিচার্জের খরচ ছিল 1000, তাহলে এই দেখো মোবাইল রিচার্জ এই ঘরটা কতটুকু পর্যন্ত আসছে 1000 পর্যন্ত উঠে গেছে। তারপরে অতিথি আপ্যায়ন, অতিথি আপ্যায়ন ছিল 5000, তাহলে এই ঘরটা এই যে 5000 পর্যন্ত এই বরাবর দেখছো 5000 পর্যন্ত উঠেছে। তারপর ছিল যাতায়াত, যাতায়াত ছিল কত 3500, এই দিলে 3500 পর্যন্ত উঠে দিলাম। তারপর হলো ওষুধ ক্রয়, ওষুধ ক্রয় ছিল, ওষুধ ক্রয় এটা ছিল কত 2500, এই 2500 পর্যন্ত আসলো। তারপরে শিক্ষা সামগ্রী ক্রয় 1500, ঠিক আছে। আচ্ছা এভাবে তোমরা গ্রাফটা করবে, করার পরে সম্পূর্ণটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে কালো করার দরকার নাই, দেখতে খারাপ দেখা যায়, তোমরা এরকম বাঁকা করে হালকা হালকা করে দাগ দিয়ে দিবে, দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা তাহলে এখন এটা গ্রাফের নিচে একটু বর্ণনা দিতে হবে, কি বর্ণনাটা, আমরা যে গ্রাফটা আঁকছি কিভাবে আঁকলাম, যে এক্স অক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান খরচের 100 টাকা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। আমাদের এখানে কিন্তু উত্তরটা শেষ, কিন্তু তোমাদের প্রশ্নে দেখো আরেকটা কিউ লেন্স দেখা দিছে যে এখানে কোন খাতে খরচ বেশি হয়েছে এবং কেন। আচ্ছা তা আমি জানতে লিখতে পারি যে আয়তলেখ হতে দেখা যাচ্ছে যে অতিথি আপ্যায়নের ঘরটি অধিক খারাপ। দেখো সবগুলোর ভিতরে আমার এই তথ্য অনুসারে অতিথি আপ্যায়নের ঘরটা সবচেয়ে বেশি গেছে, এখন তোমার তথ্য অনুসারে তোমার শিক্ষা খাত বেশি যেতে পারে অথবা যাতায়াতে বেশি যেতে পারে, ওষুধ খরচে বেশি যেতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্নটা হতে পারে, সবার যে একরকম ভাবে তা না, কারণ কোনো পরিবারের আছে অতিথি আসেই না, তাদের ওষুধেই বেশি খরচ হয়, তার ওষুধের ঘরটা বেশি যাবে। আচ্ছা তাহলে আমি বললাম অতিথি আপ্যায়নের ঘরটি অধিক খারাপ, তাই বলা যায় অতিথি আপ্যায়নে সবচেয়ে বেশি খরচ হয়েছে। এখন কথা হলো আমার এই ঘরে যে অতিথি আপ্যায়নে সবচেয়ে বেশি খরচ হয়েছে কেন হলো, তোমরা তো নিজেরাও জানো যখন তোমরা
নিজে বাসায় খাবার দাবার খাও, একজন অতিথি আসলে কি তোমরা সেই খাবারটাই খাও? অবশ্যই না। তার মধ্যে কি করো, অবশ্যই একটু ভালো কিছু পরিবারের সাথে রান্না হয়, খরচটা একটু বেশি হয়। সেরকম দেখা গেলো যে অতিথি যদি বেশি আসে তোমাদের, সেক্ষেত্রে বাজারটাও একটু চেঞ্জ হয়ে যায়, খরচটাও পরিমাণটা বেড়ে যায়। এই কিছু কথা তোমার নিজের মতো করে এটা লিখে দিবে। এটা তোমরা প্রত্যেকে যার যার মতো লিখবে, সেজন্য আমি এটা লিখে দিলাম। এখন মনে করো এক ধরনের আসছে ওষুধ ক্রয়ে বেশি খরচ হলো, ওষুধ ক্রয়ে বেশি খরচ হতে পারে যদি পরিবার দেখা গেলো বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদের অনেক টাকা রসিদ কিনতে হয়। তারা বলবে যে হ্যাঁ আমার পরিবারে ওষুধ বেশি বেশি খরচ হয় কারণ আমার বাবা অসুস্থ বা আমার দাদি আছে, দাদি অসুস্থ, দাদির অনেক ওষুধ লাগে। এটা হতে পারে। অনেকের আছে যাতায়াতে বেশি খরচ হতে পারে, যে হ্যাঁ আমার বাবার অফিস আমাদের বাসা থেকে অনেক দূরে, সেজন্য প্রতিদিন তাকে অফিসে যেতে আসতে হয়, অনেক টাকা গাড়ি ভাড়া যায়। এটা হতে পারে। এটা বিভিন্ন জনের যে যেভাবে হয় সেভাবে কারণটা লিখে দিবে। আশা রাখি সুন্দর হবে। তো আশা রাখি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। সাথে তোমরা নিজের মতো করে লিখবে। আল্লাহ হাফেজ।